মনে অনেক কিছু চাইবে, এদিক ওদিক যাইতে মনে চাইবে, অশ্লীলতা ব্যবহার করতে মনে চাইবে, কিন্তু নফস কে বল না এই দিন সেই দিন না। দোয়া করে দেব, হাসি তামাশা হয়ে যাচ্ছে, হ্যাঁ এগুলো তো বাস্তবতা, আপনি যদি না বোঝেন তাহলে তো সমস্যা। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন, ভালো থাকেন, আল্লাহুম্মা আমিন। না না না, আমি জোর করে ওয়াজ করবো না ভাই, দরকার নেই। আরে না বাদ, এলে হাসি তামাশার কথা হয়ে যাচ্ছে তাই না? যৌবনকালে আপনি আয়াত করেন না, বোঝেন না, ওটা কিভাবে বুঝেন, সব দিক তো বুঝে দেওয়া লাগবে নাকি? বাস্তবতা তুলে ধরলে যদি আপনার গায়ে লাগে তাহলে তো সমস্যা। আমি এই জায়গায় যত কথা বলেছি নিজের কি ব্যক্তিগত না সমাজের বাস্তবতা, তো সমাজের কথা তুলে ধরলে আপনার সমস্যা কি? আমি সাতটা গুণে তো চার নাম্বারে আছি, চার নাম্বার কি এখন? এই তো পরিষ্কার কথা, যারা নিজেদের যৌবন সংযত রাখে, নিজের যৌবনটা কিভাবে হেফাজত করে সেটাই বুঝাচ্ছি, বান্ধবী না বউ। এখন এই জিনিস বুঝাতে গেলে তো ভালো করে টানা লাগবে নাকি কম? তা আপনি যদি মনে হাসি তামাশা হয়ে যাচ্ছে এটা ওটা হচ্ছে তাহলে তো সমস্যা। কারণ আচ্ছা বাদ দেন, তাহলে চার নাম্বার গুণটা বলি, চার নাম্বার আল্লাযীনা হুম লিফরজিহিম হাফিজুন। মুমিন বান্দার চার নাম্বার গুণ হলো নিজের যৌবন হেফাজত করা, নিজের যৌবন সংযত রাখা। মুমিন বান্দা হালাল স্ত্রী ছাড়া মুমিনের যৌবন হোটেলে বিক্রি হতে পারে না, মুমিনের যৌবন পার্কে বিক্রি হতে পারে না। বোঝেন বোঝেন, নিজের যৌবন কালের হিসাব দেওয়া লাগবে কার কাছে? এজন্য হালাল স্ত্রী ছাড়া বিবাহ বহির্ভূত পরকীয়ার মতো জঘন্য এই সম্পর্কে মুমিন জড়াইতে পারে না। মুমিন প্রয়োজনে একটা স্ত্রী আর একটা স্ত্রী বানাবে, দুইটা বিয়ে করবে, কথা কন না খে, তিনটা করবে, চারটা করবে, ইসলাম যতটুকু অনুমতি দিচ্ছে ততটুকু করবে, কথা কন ঠিক না বেঠি? মা বোনেরা তো খুব খেপা, খুব খেপা, যাচ্ছে হুজুর এসছে বিয়ের কথা বলে যাচ্ছে। না আমাদের সমাজে যেই সমাজে বিয়ে কঠিন সেই সমাজে জিনা সহজ, কথা কর না কেন? বিয়ে করতে 2-3 লাখ টাকা খরচ কর লাগে, আর জিনা করতে 500-1000 হইলে হয়, কথা করে কথা কর না কেন? আজকে 2 দিন একটা মেয়েকে চকলেট খাওয়াবেন, ঘোরাফেরা করবেন, পার্কে টার্কে ঘুরবেন, শেষ, জীবনই শেষ, কথা কন ঠিক না বেঠি? ছেলেরা আবার খুব চালাক, ছেলেরা কি খুব চালাক, স্বপ্ন পূরণে নিয়ে যায়, কথা কন না খে? আপনাদের এই জেলায় তো স্বপ্ন পূর, পাশেই না কাছে না দূরে? কাছে না স্বপ্ন পূর, হ্যাঁ একদিন স্বপ্ন পূরে নিয়ে গেছে, নিয়ে যায় 10 টাকার বাদাম কিনে দিছে, এখন মেয়ের উরুর উপর মাথা রেখে মেয়ে বাদাম ফেটে দিচ্ছে আর ছেলে খাচ্ছে, কয় খাও সোনা খাও, ছেলে বলছে আর খাবো না, কয় কেন খাইবে না, বাদামে তো অনেক পুষ্টি, হ্যাঁ পার্কে যা তুমি পুষ্টি ম্যাডাম। ছেলে আবার সুযোগ পায় বলতেছে শোনো আমি কি তোমাকে কত ভালোবাসি তুমি জানো, এই স্বপ্নপুরের আকাশ সাক্ষী, বাতাস সাক্ষী, স্বপ্নপুরের গেট সাক্ষী, ফুল সাক্ষী, স্বপ্নপুরের নদীর পানি সাক্ষী, তুমি আমার আমি তোমার, জোর এখন না বুঝবিল্লাহ। এই যে বিয়ের আগে পরকীয় প্রেম ভালোবাসা করা জায়েজ না হারাম, এজন্য বিয়ের পরে প্রেম করব বইয়ের সাথে, এ যুবক বিয়ের পরে প্রেম করব কার সাথে? আমি বলবো বিয়ের পরে প্রেম করব কার সাথে? আপনারা খালি বইয়ের সাথে পারবেন না, বিয়ের পরে প্রেম করব কার সাথে? কার সাথে? বইয়ের সাথে। প্রেম ভালোবাসা হবে বইয়ের সাথে, হালাল স্ত্রী বাদ দিয়া অন্য নারীকে নিয়ে পার্কে ঢলাঢলি কোলাকুলি করা যাবে না, যাবে না, যাবে না। কারণ মুমিন বান্দা ভয় করে, কারণ যৌবনের হিসাবটা কার কাছে? মুমিন বান্দার চার নাম্বার গুণ নিজের যৌবনটা সংযত রাখা, নিজের যৌবনটা হেফাজত রাখা। মন অনেক কিছু চাইবে, করা যাবে না, দুনিয়া ফুর্তি করার জায়গা না, দুনিয়া হলো গোলামি করার জায়গা। আর আমরা বলি নো চিন্তা ডু ফুর্তি, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত ভরো, তু চিজ বাড়ি হে মস্ক মস্ক, হ্যাঁ এ কথা কর না কেন? রাগ করেছেন না?
খারাপ কিছু বলছি? তাহলে মোমিন বান্দা নিজের যৌবনটা হেফাজত করে প্রেম ভালোবাসা যদি করা লাগে, বিয়ের পরে বইয়ের সাথে করা লাগবে। কার সাথে? বইয়ের সাথে। আজকে যুবকেরা এই নোংরা কাজের দিকে, মা বোনেরা নোংরা কাজের দিকে যাওয়ার কারণ হলো এদেরকে সময় মতো বিয়ে দেওয়া হচ্ছে না। কথা কন না কে? একটা ছেলে 15-16 বছরে যৌবন প্রাপ্ত হয়, তাহলে মুমিন বান্দা নিজের যৌবনটা হেফাজত করবে, নিজের যৌবনটা সংযত রাখবে। কারণ হলো এই যৌবন কালের হিসাব দলবে কার কাছে? এ যুবক যৌবনের পরীক্ষা দিয়েছেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। জুলাইকা নিজের সন্তান হিসাবে লালন পালন শুরু করলো, আজিজ মিশর করা দামে তাকে ক্রয় করে জুলাইকার হাতে তুলে দিলেন। জুলাইকা লালন পালন করতে করতে ইউসুফ আলাইহিস সালাম যখন যুবক হয়ে গেলেন, এত সুন্দর চেহারা, চেহারা দেখে জুলাইকা নিজেই ইউসুফের প্রেমে হাবুডুবু খায়। কথা বোঝেন না? ইউসুফ আলাইহিস সালামকে একদিন গোপন কক্ষে নিয়ে গেছে, দরজার ভিতরে তালা লাগায় দেশে 60টা দরজায় তালা মারছে। গোপন কক্ষে নিয়ে যায়, নিজের কাপড়গুলো খুলে খুলে দেবতার মুখ ঢাকে। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ? জুলাইকা ডেকে বলে, ওরে ইউসুফ বোঝো না, ওরে পাঞ্জাবিওয়ালা মনে বড় জ্বালা, বোঝো না বোঝো না আমি কি বলতে চাই। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, হ্যাঁ বুঝি। জুলাইকা ডেকে বলে, তোমার চোখ সুন্দর, তোমার চেহারা সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, এই সৌন্দর্য যিনি দান করেছেন তারে ভয় করো। সুবহানাল্লাহ। বলে ইউসুফ আলাইহিস সালাম বুঝতে পেরেছেন জুলাইকার মনের অবস্থা কি। হযরত ইউসুফ আলাইহিস সালাম তখন আল্লাহ তাআলাকে দেখে ভয় করেন, কারণ নবী রাসূলেরা ভয় করেন কাকে? মুমিনেরা ভয় করেন কাকে? ইন্না খাফুল্লাহ অন্তরে কার ভয়? আল্লাহর ভয় নাই। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহ জুলাইকার মনের অবস্থা কি আমি বুঝতে পেরেছি, আমি সামনের দিকে দৌড় মারব, গোপন কক্ষের দরজার তালাগুলোর খুলে দেওয়ার দায়িত্ব তোমার। এই কথা বলে ইউসুফ আলাইহিস সালাম মারলেন দৌড়, এক এক করে সমস্ত দরজার তালাগুলো খুলে গেল। ইউসুফ আলাইহিস সালামকে ধরার জন্য পিছন দিক দিয়ে মারছে থাবা, কাপড় ছিড়ে গেছে। এইবার জুলাইকা সামনের দরজায় যায়, দেখে সামনে দাঁড়ায় আছে তার স্বামী আজিজ মিশর। মুহূর্তের মধ্যে নাটকের সেন্স পরিবর্তন করে ফেলে দিলেন, নাটকের মোড় ঘুরে ফেলে দিলেন। জুলাইকা এবার স্বামীর সামনে দাঁড়ায় বলে, জানো কারে পালতেছো? আজকে তোমার স্ত্রী ইজ্জতের দিকে হাত পাড়াইছে, আর কিছু সময় হচ্ছে বড় ধরনের ঘটনা ঘটে যাবে। কথা কন না খায়? মেয়ে মানুষ খুব মারাত্মক একটা জিনিস। কথা কন না খায়? পুলিশ ধরলে বাঁচা যায়, র‍্যাব ধরলে বাঁচা যায়, কিন্তু মেয়ে মানুষের জালে যদি কেউ ফেসে যায়, ওখান থেকে বাঁচার আর কোনো উপায়? কোনো বাঁচার উপায় না। মেয়েদের ষড়যন্ত্র মারাত্মক, শয়তানের চাইতে এদের ষড়যন্ত্র মারাত্মক। কথা কথা মুহূর্তের মধ্যে দর্শনের অপবাদ দিয়ে দিলেন পুত পবিত্র ইউসুফ আলাইহিস সালামের দিকে। কথা বলেন ঠিক না বেটি? বলে, কারে পালো আজকে তোমার মনিবের ইজ্জতের দিকে হাত বাড়াইছে? এই ছেলের একটা ব্যবস্থা করো, যেহেতু স্বামী প্রধানমন্ত্রী, বাদী হলে স্ত্রী, আসামি হলেন মজলুম হযরত ইউসুফ আলাইহিস সালাম। তখন বিনা দোষে মিথ্যা ধর্ষণের মামলা নিয়ে 9.5 বছর জেলখানায়। কথা বলেন ঠিক না ঠিক? আজকে পৃথিবীর মানচিত্রে অনেক মানুষকে মিথ্যা মিথ্যা ধর্ষণের অপবাদ দেওয়া হয়, আছে না না? আরো জানেন আছে না না? আমার ভাইয়েরা, তাহলে ইউসুফ আলাইহিস সালাম গোপন কক্ষে একটা নারীকে পাওয়ার পরেও আল্লাহর ভয়ে হাত বাড়ান নাই, আল্লাহকে ভয় করে সেখান থেকে বেঁচে আসছেন। এই জন্য ইউসুফ আলাইহিস সালামের মতো যৌবনের পরীক্ষা দেওয়া লাগবে, দুনিয়ার রং তামাশার দিকে তাকাইলে হবে না। মন তো অনেক কিছু চাইবে, কিন্তু সেগুলো কি করা যাবে? কথা কর না কে ভাই? দোয়া করে দেবো নাকি? কথা যে বলতেছেন না, শেষ করাই ভালো। মুরব্বি পানি পরে ড্যাম হয়ে গেছে আওয়াজ, পানি পড়লে আরো তরু তাজা হয়, সারা জীবন ধরে মরা ঘাস বাইছে ওঠে, আর সোতার বাড়ি পানি পরে ড্যাম হয়ে গেছে, ছিটে গেছে, ঠান্ডা লাগছে না? আচ্ছা, যাওয়ার সময় জ্বরের ওষুধ খেয়ে। আমার ভাইরা ইউসুফ আলাইহিস সালাম তাহলে গোপন কক্ষে একটা নারীকে পাওয়ার পরেও ছেড়ে দিয়েছেন কার ভয়ে? আপনি আমি মন অনেক কিছু চাইবে, অনেক কিছু চাইবে, যে স্কুলে যায় কলেজে যায় ওই মেয়েটাকে দেখে পছন্দ হয়,
কিন্তু না, মন চাইলেই সবকিছু করা যাবে না। কথা শুনতে খারাপ, আজকে পার্কে ঢলাঢলি করাকুরি করে জোলায় জোলায় কলেজ ইউনিভার্সিটির বারান্দা বিভিন্ন ক্যান্টিনে বসে থাকে জোলায় জোলায়, কারা ওরা কি বিয়ে করছে? এ কথা বলে না, বিয়ে করছে